গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা ও বাঘের মৃত্যু স্বাভাবিক কারণে হয়নি, বরং অবলা প্রাণীগুলোকে হত্যা করা হয়েছে। পার্কের কর্মকর্তাদের দুটি পক্ষ একে অপরকে ফাঁসাতে এ কাজ করেছে, গুরুতর অভিযোগ এনেছেন সেখানকার সরকার দলীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। 11টি জেব্রা ও একটি বাঘের মৃত্যুর ঘটনায় দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তদন্ত দলের পাশাপাশি গাজীপুর 3 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ নিজেও সাফারি পার্কে পরিদর্শনে যান। তদন্ত কমিটির প্রধান ছিলেন অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক। তদন্ত কমিটির সঙ্গে বৈঠকের পর সংসদ সদস্য জানান, পার্ক কর্তৃপক্ষের অবহেলা আর অদক্ষতার পাশাপাশি ছিল একে অন্যকে ফাঁসানোর প্রবণতা। গত 4 সপ্তাহে বঙ্গবন্ধু সাফারি পার্কে একে একে 11টি জেব্রার পাশাপাশি 12 জনারই মারা যায় একটি বাঘ। পার্কের কর্মকর্তারা বাঘের মৃত্যু এতদিন গোপন রেখেছিলেন। তাদের কাজের খামখেয়ালি অথবা সমন্বয়হীনতা, অদক্ষতা, এমনকি এটার ভিতরে কোনো ষড়যন্ত্র থাকতে বলে পারে বলে আমি মনে করি। জেব্রাকে মারা যায় নাই, হত্যা করা হয়েছে। অতএব দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ রাখছি।